কোভিড আবহে এমনিতেই পকেটে টান পড়েছে মধ্যবিত্তের। রাজ্য জুড়ে মাত্রাতিরিক্ত পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরে বাজারে দাম কয়েক গুণ বেড়ে গিয়েছে শাকসবজির। বিভিন্ন জেলার অধিকাংশ শহরের বাজারে সবজির দাম পার করে ফেলেছে হাফ সেঞ্চুরি। বিক্রেতাদের মতে সবজির দাম আরও বাড়বে, ফলত আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল সাধারণ মানুষ। এদিকে অত্যাধিক মূল্যবৃদ্ধির কারণ হিসেবে খুচরো বিক্রেতারা বলছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার জন্য পরিবহন খরচা বেড়ে গিয়েছে, তাই কাঁচা শাকসবজির দাম বাড়ছে। এক সবজি বিক্রেতার কথায়, দাম কত? পেঁয়াজ কুড়ি টাকা, পটল সবকিছু দাম বেশি, আলু দাম বেশি কেন? আলু বুঝতে পারছি, আমাদের যে বেশি দাম কিনে আনছি, আমার এসে বিক্রি করতে হচ্ছে, মাঝে আলু দাম কম ছিল, আমার ওটা দাম অনেক বেশি বেড়ে গেছে। কাস্টমার ডিস্টার্ব হচ্ছে, কাস্টমার বললে কাস্টমার চলে যাচ্ছে, কাস্টমার নিচ্ছে না। হ্যাঁ, হয়তো এই দামে নিচ্ছে, অন্য জায়গাতে নিচ্ছে, এখান থেকে নিচ্ছে না, তাহলে আমাদের তো অসুবিধা হয়েছে। হ্যাঁ, মানে আমরা বিদেশে মাছ খাচ্ছি। হ্যাঁ, অন্যদিকে কাঁচা শাকসবজির পাশাপাশি মাছের দামও ক্রমশ ঊর্ধ্বমুখে আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন বাজারে। কাঁচা সবজি যেমন উচ্ছে, পটল, ঝিঙে, বরবটি থেকে শুরু করে মাছের দামও দিনকে দিন বেড়েই চলেছে। এক মাছ ব্যবসায়ী জানাচ্ছেন, বড় মাছের দাম কি আছে? কাতলা গোটা না কাটা? গোটা কাটা দুটো, কাটা 300, গোটা 200। বড় রুই, কাতলা, ইলিশের দাম এত বেশি বলছে পাবলিক কেন, কী জন্য? এদিকে বাজার করতে এসে নাজেহাল সাধারণ মানুষ, তাদের দাবি সবজির পাশাপাশি আলুর দামও দিনকে দিন বাড়ছে। দাদা, বাজার করলে কি দেখলেন? দাম আগুন 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 ছোঁয়া, এরপর তো সাধারণ মানুষ না খেতে পেয়ে মরবে। আলুর দাম দিনের পর দিন বেড়ে যাচ্ছে, সমস্ত সবজি 40-50-60-এর নিচে কোনো গল্প নাই। মাছ কেমন দেখছে দাম? মাছের দামও প্রচুর, 400-450-500। হ্যাঁ, আমাদের সাধারণ মানুষ কী খাবে বলুন? হ্যাঁ, এইভাবে কি চলা যায় না, এইভাবে বাঁচা যায়? জিনিস কিনতে আসছে সবজি মাছ, কী মনে হচ্ছে কী দাম কত? দাম এখন আর বাজারে হাত দেওয়া যাচ্ছে না, মাছের দাম যা 400-350 মাছের দাম, সবজি একটা হাত দেওয়া যাচ্ছে না, 80-100 টাকা সবজি, এ আমাদের সম্ভব নয় বাজার করা। কী দেখলেন আলুর দাম? কী দেখলেন আলুর দাম এখন হয়ে গেছে 28 টাকা, যে আলু আমরা খেতাম 18 টাকা। হ্যাঁ, মূল্যবৃদ্ধির দাম এত বেড়ে গেছে যে এখন আকাশ ছোঁয়া দাম। কী বলবেন কি আপনি? এখন বলার আছে যা সরকার করে এখন কমাবার করে। জনসাধারণের কথায়, যদি সরাসরিভাবে সরকার হস্তক্ষেপ না করে তাহলে দিনের পর দিন সমস্যা আরও বাড়বে। যদি সরকারি হস্তক্ষেপে বাজারের দাম নিয়ন্ত্রণ করা যায় তবেই উপকৃত হবে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, রেভেল ইন্ডিয়া ডট লাইভ।